হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকের মতো নারদ মামলার শুনানি শেষ হলো। আগামীকাল দুপুর দুটোয় ফের শুনানি হবে। অন্য রাজ্যে মামলা সরানোর আর্জির শুনানিও আজকের মতো শেষ হলো, ফলে আপাতত কাল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও ফিরাদ হাকিমকে। নারদকাণ্ডে চার অভিযুক্তের জামিন নিয়ে শুনানি হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্ট কেন জামিনের আবেদন বিচার করবে? অভিযুক্তদের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, অভিযুক্তদের না জানিয়ে এই মামলা করা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দেশের ইতিহাসে এরকম হয়নি, এই তদন্তে বাধা দেওয়া হচ্ছে। বিরোধী পক্ষের কৌশলী বলেন, বাধা দেওয়া হচ্ছে তার কি কোনো প্রমাণ আছে? বিচারপতি বলেন, এই করোনাকালে জেলে রাখা কি জরুরি? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বেন্দাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটকে নিজাম প্যালেসে হাজির হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আজকের শুনানি শেষে সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় বিশদে এ ব্যাপারে জানালেন। ওরা যে মামলাটাকে ট্রান্সফারের জন্য যে অ্যাপ্লিকেশনটা করেছে সেটা পরে শোনা হবে, কিন্তু অ্যাটলিস্ট যাতে জামিন পায় সে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ অফ করা হয়। যিনি সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা, তিনি ডিলে ট্যাকটিক্স অ্যাডাপ্ট করে তিনি চাইছিলেন যে এটাকে রিপ্লাই রিজয়েন্ডার দিয়ে এটাকে লিঙ্গার করা। আলটিমেটলি আমরা প্রথম থেকেই বুঝেছিলাম যখন দুটোই মামলাটা ফিক্সড হলো যে আজকে আর এই মামলার শুনানি শেষ হবে না। মামলাটা হলো, মনু সিংভি যথেষ্টভাবেই বলেছেন যে পয়েন্টটা রেজ করতে চাইছিলেন ওনার একটা পয়েন্টই, যে বেল হিয়ারিংটা যেটা আমাদের লোয়ার কোর্টে হয়েছিল তার সঙ্গে যে যে পয়েন্টগুলো ওনারা নিয়ে এটাকে ট্রান্সফার করতে চাইছেন বা স্টে করতে চাইছেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, ইনভেস্টিগেশন করার পরে তারা বলেছে আর কোনো ইনভেস্টিগেশন আমাদের দরকার নেই, এরপরও তাদেরকে কেন রাখা হবে এটা নিয়ে কোশ্চেন। সেই ক্ষেত্রে ওনারা এটাকে ঘুরিয়ে দিতে চাইছেন যে একটা ক্যাওস সৃষ্টি করেছে, একটা অ্যাজিটেশন হয়েছে। অ্যাজিটেশনগুলো কে করেছে? আজকে যদি আমি অ্যারেস্ট হই আর যদি ইচ্ছে করে কোনো কেউ যদি অ্যাজিটেশন করে আমার বেল রিজেক্ট হয়ে যাবে? মনু সিংভি ক্যাটাগরিক্যালি বলেছেন এই অ্যাজিটেশন এবং যে চিফ মিনিস্টার তার থাকা এইগুলোর সঙ্গে বেল হিয়ারিংয়ের কোনো সম্পর্ক নেই। তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তার দুটো একসঙ্গে মার্জ হতে পারে না। বেল হিয়ারিংটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য মেরিটস হয়েছে, ফলে এই যে ওরা যে পয়েন্টগুলো তুলছে যার জন্য যে স্টে অর্ডার সেগুলো একেবারেই ভেগ, এবং আমাদেরকে উইদাউট এনি নোটিশ দিয়ে তারা যে একটা অর্ডার বার করেছে সেটাও ইললিগ্যাল, সেটাও ক্যাটাগরিক্যালি আমাদের আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা বলেছে।